আমর ইবনুল জামু এই দুইটা অসুস্থ পানি খুরাতে খুরাতে জিহাদের ময়দানে নবীজির অনুমতি নিয়ে গেলে হেচড়িয়ে হেচড়িয়ে জিহাদের ময়দানে কষ্ট করে লড়াই করলে ইসলামিক ভয়েস ফলো ইসলাম অ্যাজ ইয়োর লাইফস্টাইল আবার একটা সময় আসবে যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন তিনি কে একজন সাহাবী ছিলেন আমর ইবনুল জামূহ আমর ইবনুল জামূহ এমন একজন সাহাবী যিনি ল্যাংড়া ছিলেন অসুস্থ পানি উহুদ যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি নিলেন জিহাদের ময়দানে যাবে উনার চারজন সন্তান ছিল আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন আমার আব্বার পা অসুস্থ আব্বা আমার ল্যাংড়া চলতে ফিরতে পারে না আব্বা কেমন করে জিহাদে যাবে আব্বার জন্য যদি একটু রুখসত দিতেন সামিহনা ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে তাকায় যদি একটু সুযোগ করে দিতেন আল্লাহর নবী বললেন যাও যাও তোমার আব্বা যেহেতু সুস্থ জিহাদের ময়দান থেকে তোমার আব্বাকে সুযোগ দেওয়া হলো আমর ইবনুল জামূহের কাছে আসলে সন্তানরা এসে বললেন আব্বা জিহাদের ময়দানে যাওয়া দরকার নাই বাড়িতে থাকে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে আল্লাহর রাসূল সুযোগ দিয়েছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা সাদ্দির বাইরে কারো কারো উপরে কোনো কিছু চাপায় দেওয়া হয় না কারো উপরে কোনো বোঝা ইসলাম চাপায় দেয় না ঘরের মধ্যে আপনি থাকে আমর ইবনুল জামূহ আল্লাহর নবীর কাছে হাজির হলে সামনে গিয়ে কেঁদে ফেললেন ইয়া রাসূলুল্লাহ আমার বড় মন চায় ওহুদ প্রান্তে আমি আমর ইবনুল জামূহ চলে যাই প্রাণান্ত কর লড়াই করি আমার পা অসুস্থ আমার হাত দিয়ে আমি লড়াই করি এই লড়াইয়ের পরে আমি শহীদ হয়ে যাই আল্লাহর জান্নাতের মধ্যে প্রতিদান কামনা করি আল্লাহর জান্নাতের মালিক হওয়ার স্বপ্ন দেখি পড়েন আল্লাহু আকবার চিন্তা করেন যাদের পা আছে সেই পাওয়ালা সুস্থ সবল মানুষগুলার কথা চিন্তা করে আর আমর ইবনুল জামূহের কথা চিন্তা করে নবীজি বললেন সাহাবী যাও তুমি ঘরে চলে যাও আল্লাহ তোমাকে ধরবে না দুইটা পা তোমার অসুস্থ পা দুইটা নিয়ে কেমন করে জিহাদের ময়দানে যাবে আমর ইবনুল জামূহ এই দুইটা অসুস্থ পা নিয়ে খুরাতে খুরাতে জিহাদের ময়দানে নবীজির অনুমতি নিয়ে গেলে হেচড়িয়ে হেচড়িয়ে জিহাদের ময়দানে কষ্ট করে লড়াই করলেন একটা পর্যায়ে নিথর দেহ শহীদ দেহ নিথর হয়ে পড়ে রইল উহুদ প্রান্তে নবীজি আমর ইবনুল জামূহের দিকে তাকালেন মুক্তার দানার মতো চোখের পানি গুলা জর জর করে ছেড়ে দিলে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন আল্লাহর নবী বললেন সাহাবীরা এই জন্য আমি কাঁদি আমার আমর ইবনুল জামূহ অসুস্থ পানি খোরা হয়ে জিহাদের ময়দানের প্রাণান্ত কর লড়াই ছাড়ে না সন্তানরা বুঝিয়েছিল আমি নবী বুঝিয়েছি একবারের জন্য দূরে থাকে না আমার সাহাবী চলে এসেছে তার জীবনটা আল্লাহর জন্য দিয়েছে একটা ফোঁটা রক্ত যদি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদের এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে শহীদের গুনাহ মাফ করে জান্নাতের জায়গা
আল্লাহ দেখায় দেয় বলেন আল্লাহু আকবার। আজকে কাফেরদের মিডিয়া গুলোর কারণে জিহাদ কে এখন উগ্রবাদ বলা হচ্ছে, কাফেরদের মিডিয়ার কারণে আমার ছেলেরা ইসলামের জন্য প্রাণান্ত করার লড়াই করার কথা এখন ভুলে গিয়েছে, ঠিক না বেঠি? আজকে আমরা ফেসবুক নিয়ে আছি, আজকে আমরা টুইটার নিয়ে আছি, আজকে আমরা লাইকি নিয়ে আছি। ও মুসলমান, একটা বারের দিকে তাকায় দেখে কাফেররা কি পরিমাণ আমার ভাইগুলাকে মারছে। 2011 সাল থেকে সিরিয়াকে আক্রমণ করছে, আজ 2021 চলতেছে, ফেব্রুয়ারির 22 তারিখ চলছে, 10টা বছর ধরে মুসলমানদেরকে তারা মারছে। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন মুসলমানদেরকে মারছে, ইরাকের দিকে তাকায় দেখেন তছনছ করে শেষ করে দিয়েছে, কাশ্মীরের দিকে তাকায় দেখেন মুসলমানকে শেষ করে দিয়েছে। আমার ভাইরা, উইগুরের মুসলমানদের দিকে তাকায় দেখেন, যেই মুসলমানদেরকে 18 বছরের আগে মসজিদে যেতে দেয় না, বন্দীদেরকে গণধর্ষণ করে, আমার মা বোনদেরকে বন্দা বানায় ফেলে জাহাজ, যাতে করে মুসলমানের সন্তান দুনিয়াতে না আসে, নারীদেরকে বন্দা বানানো হয় জোরপূর্বক। আপনি আমি যদি মনে করি বাংলাদেশে আমরা অনেক ভালো আছি, অনেক অন্ধকারের ভিতরে এখন আপনি আছে, কাফেরদের চক্রান্তের জালের ভিতরে আপনি আছে, এই জাল যদি ছিন্ন করতে না পারে সামনের দিনে ভাগ্য খারাপ হতে পারে, সিরিয়ার মতো আমরা মাজলুম হতে পারি, ঠিক না বেঠি? সুতরাং আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষা নেন, ঘটনাগুলা থেকে শিক্ষা নেন। যেই দেশগুলার নাম বলেছি, তুর্কিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজিস্তান, হাজার হাজার লাখ আলেমের দেশ, সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলে টুকরা টুকরা হয়ে গেছে, চক্রান্ত করে বিচ্ছিন্ন করে দিয়েছে দেশগুলোকে। হাফেজে হাদিসদের দেশ, মুহাদ্দিসদের দেশ, মুফাসসিরদের দেশ, মুআররিখ, ইসলামের ইতিহাস, ইতিহাস বেত্তাদের দেশ, ওই দেশগুলোকে তছনছ করে দেওয়া হয়েছে। আলেমরা যখন হক কথা বলা বন্ধ করেছে, ওই সব দেশ থেকে যিনি নিয়ামত ছিনিয়ে নিয়েছেন তিনি কে? আমার ভাইরা, দরদ নিয়ে আজকে বলতেছি গভীর রাতে, প্রতিটা দিন যখন মাহফিলের এই চেয়ারটাতে বসি, কে কি মনে করে জানি না, কিন্তু আমি আজহারি মনে করি এটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। এই একটা মাহফিল যদি আল্লাহর কাছে গিয়ে অন্তত বলতে পারি, আল্লাহ আমি যতটুকু জেনেছি মেসেজগুলো আল্লাহ আপনার পছন্দের গোলামদের কাছে দেওয়ার চেষ্টা করেছি, আজকের রাতও তো আমার জীবনের শেষ রাত হতে পারে, এমন হতে পারে আর কোনোদিন আমি মাহফিল করতে পারবো না। এই একটা রাতের শেষ কথাগুলো যদি আমার আপনার জীবনটাকে পরিবর্তন করে দেয়, এই একটা মাহফিল আমার জন্য যদি আল্লাহ নাজাতের জন্য কবুল করে, এর চাইতে বড় চাওয়া পাওয়ার কিছু হতে পারে। যারা আমার সামনে বসা আছেন চিন্তা করবেন, অন্ধকারের ভিতরে এখন আমরা আছি, এত বড় অন্ধকার, বারবার গুনাহ হয়ে যাচ্ছে, অন্তরের ভিতরে কালা কালা দাগ পড়ে যাচ্ছে। আপনার মগজটাকে যদি খুলে দেখানো যেত, মগজের ভিতরে খালি ফেসবুকের চিন্তা, ভিডিওর চিন্তা, ফেসবুক, ভিডিও, চ্যাটিং, ইমো, বাইবার, হোয়াটসঅ্যাপ আপনার ব্রেনটাকে গিলে খেয়েছে। একটাবার যদি আপনি কোরআনটাকে আপনার ব্রেনের ভিতরে ইনস্টল করতে পারতেন, কোরআনটাকে দিয়ে যদি সাজাতে পারতেন, যিনি আপনার গোটা জীবনটাকে পরিবর্তন করে দিতেন তিনি কে? আল্লাহ সেই কথাই বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা
لتخرج الناس من الظلمات إلى النور মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য যিনি কিতাব পাঠিয়েছেন তিনি কে